হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি পিঠা জাতীয় রেসিপি আমার আজকের এই রেসিপিটির নাম হচ্ছে তালের মালপোয়া কীভাবে তাল দিয়ে মালপা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত বানান আজকের রেসিপির জন্য অলরেডি আমি এখানে এক কাপের মতো তালের রস নিয়েছি আমি অবশ্যই এখানে ঘন করে তালের রসটিকে গুলে নিয়েছি দেখুন আমার তালের রসটা গোলা কতটা ঘন হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি কিন্তু অবশ্যই এর মধ্যে চিনি ইউজ করছি না আপনারা চাইলে চিনি গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন আমি অবশ্যই একটু টাইম নিয়ে এখন গোড়াটা গুলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার গুড়টা গোলে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই গুলতে থাকবো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ আমি দিয়ে দিলাম ময়দা আমি কিন্তু আর বাড়তি কোনো কিছু ইউজ করছি না আপনারা চাইলে এর মধ্যে সুজি ইউজ করতে পারেন কিন্তু যেহেতু আমি নরম তুল তুলে পিঠা বানাবো সেই জন্য আমি ময়দার পরিবর্তে আর অন্য কিছু ইউজ করছি না আপনারা অবশ্যই অল্প অল্প করে ময়দা দিয়ে গোলাটা তৈরি করতে থাকবেন কারণ অবশ্যই অল্প করে না দিলে গোলাটা কিন্তু ময়দাটা বেশি হয়ে যেতে পারে দেখুন আমার গোলাটা ঘোলা অলরেডি হয়ে গেছে আমার গোলাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এমন করেই মালপোয়ার গোলাটা তৈরি করতে হয় তাছাড়া কিন্তু মালপোয়া খেতে একদম ভালো লাগবে না আর মালপোয়াটা ফুলবে না দেখুন আমি কতটা ঘন করে গোলাটা গুলে নিয়েছি এখন আমার ভাজার পালা এই জন্য অনেকটাই আমি চুলাই প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অবশ্যই আমি এখানে ফ্রাইপ্যান ইউজ করছি না আমি যে সিলভারে কালার কড়াই পাওয়া যায় সেই কড়াইটা ইউজ করছি আমি অবশ্যই তেলটাকে একটু ভালো মতো গরম করে নেব এখন গরম করে নেওয়ার পর আমি এখন এক হাতা পরিমাণ গোলা দিয়ে দিলাম আমি যেহেতু ছোটো ছোটো করে পিঠা তৈরি করছি সেই জন্য আমি এক হাতে পরিমাণই গোলা দিয়ে দিলাম আমি অবশ্যই এখন টাইম নিয়ে এখন পিঠাটাকে ভাজতে থাকব। আমি অবশ্যই একটি ছান্তার মাধ্যমে এখন নিচ থেকে পিঠাটাকে তুলে দিচ্ছি দেখুন আমার পিঠাটা অনেকটা ফুলে উঠেছে আর পিঠার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তেলটা যদি গরম থাকে তাহলে পিঠাটা ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না আমি এখন পিঠাটাকে উলটিয়ে দিচ্ছি অবশ্যই পিঠাটাকে আমি একটা লালচে বর্ণে করে ভেজে নিব দেখুন আমার পিঠাটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে ঠিক দুপাশটা যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে তখনই সার্ভিং বলে তুলে ফেলতে হবে আর আমার পিঠাটা কিন্তু গোলাটা অনেক সুন্দরভাবে গোলানো হয়েছে এই জন্য আমার পিঠাটা খুব সুন্দর মতো ফুলে গেছে ফোলার ফলে আমার পিঠার ভিতরে কিন্তু কোনো কাঁচা থাকার ভয় থাকে দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলছি ঠিক এই পদ্ধতিতে আমি বাকি সব পিঠাগুলোকে ভাজিয়ে নিচ্ছি দেখলেন তহজভাবে তৈরি করে ফেলাম আজকেরই মালপোয়া রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসে ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানতে পারেন কমেন্ট সেকশনে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন